লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কিনা, পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কিনা, বাসরাতে স্ত্রীর মাসিক হলে করণীয় কি, সহবাস করা জায়েজ হবে কি? এরপর প্রশ্ন হচ্ছে বাথরুম স্ত্রী সহবাস করা যাবে কিনা। প্রিয় ভাই, বাথরুম তো সহবাসের জায়গা না, বাথরুম হচ্ছে মূলত মল ত্যাগের জায়গা। তো বাথরুমে কেন সহবাস করতে যাবেন? বাকি হয়তো বা কারণবশত করা লাগতে পারে, বাচ্চা আছে বা বিভিন্ন কারণে হাজবেন্ড হয়তো বা বাইরে চলে যাবে ইত্যাদি বিভিন্ন কারণে, যতদূর সম্ভব বাথরুমে সহবাস করা উচিত নয়। সহবাস রুমে করবেন, নিরিবিলি জায়গায় যেখানে অন্যদের সমস্যা না হয়, এই ধরনের করাই উচিত। বাকি কোনো কারণে যদি কেউ কারণবশত বাথরুমে সেই ধরনের ব্যবস্থা থাকে বা সহবাস করতে চান, শরীয়তে এটা নিষেধাজ্ঞা বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা হারাম হবে এমনটা নয়। তবে যতদূর সম্ভব সেখানে না করাটাই উচিত, কারণ মূলত সেটা হচ্ছে মলত্যাগের জায়গা। ঠিক আছে, পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কি না বা সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা? পশ্চিম দিক বা কোনো দিক কোনো সমস্যা নেই। সহবাসের ক্ষেত্রে মাথা কোন দিকে থাকবে, শারীরিক অবস্থা কোন দিকে থাকবে, এই ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আদেশ বা নিষেধাজ্ঞা নেই। এদিকে মাথা রাখতে হবে, সেদিকে মাথা রাখতে হবে, এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। যদিও এই ধরনের প্রশ্নগুলো লজ্জাকর, কিন্তু তারপর আমরা উত্তর দিতে হয়, অনেক মানুষ এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিভ্রান্তিতে জড়িত হয়ে থাকে, এই জন্য প্রশ্নগুলো উত্তর দিতে হচ্ছে পারে। বাসর রাতে স্ত্রীর মাসিক হলে করণীয় কি, সহবাস করা জায়েজ হবে কি? বিয়ের প্রথম রাত, একজন পুরুষের প্রথম রাত যেহেতু তার চাহিদা থাকবেই, আমাদের দেশেও কিছু কুসংস্কার আছে, বাসর রাতে বা প্রথম রাতে স্ত্রী সহবাস করা ঠিক নাই, সে দুই তিন দিন পরে করা উচিত, এই সেগুলো সবগুলো কুসংস্কার। আপনি বিয়ে করেছেন, আপনার বিয়ের পরে আপনি চাইলে সহবাস করতে পারবেন, প্রথম রাতেও পারবেন, কোনো সমস্যা নেই। বাকি যদি সে হায়েস্টগ্রস্ত হয়, আপনি বুঝতে পারেন, তখন আপনার জন্য সহবাস করা বৈধ হবে না। আমি বিয়ে করেছি, কী করবো এই সেই ইত্যাদি এই সমস্ত অজুহাত দিয়ে হায়েস্টগ্রস্ত অবস্থায় সহবাস করার কোনো বৈধতা নেই। হায়েস্টগ্রস্ত অবস্থায় বিয়ের প্রথম রাতেও যেমন হারাম, অন্য সময়ও হারাম। এরপর প্রশ্ন হচ্ছে লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কি না? প্রিয় ভাই, মূলত এই মুখ দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, তাসবিহ তাহলিল ইত্যাদির জন্য এই মুখ আমরা ব্যবহার করে থাকি, এই মুখ দিয়ে তেলাওয়াত করি। এই জন্য এই মুখে লজ্জাস্থান নেওয়া উচিত নয়, লজ্জাস্থান নেওয়া উচিত নয়। অনেক স্বামী এই ধরনের আবদার করে থাকেন, অনেক স্ত্রী এই ধরনের আবদার করে থাকেন, তো এইগুলো উচিত নয়। বাকি যদি কোনো স্বামীর আবদার হয় বা কোনো স্ত্রীর আবদার হয়, এখন সে আবদার পূরণ না করলে সে হয়তো বা খারাপ পথে চলে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার এটা করতে পারেন। এটা সরাসরি হারাম হবে এমন কোনো দলিল নেই। যেগুলো হারাম সেগুলো হাদিসে নিষেধ আছে, কীভাবে কী কী করা যাবে না, সহবাসের ক্ষেত্রে কী কী করা যাবে না, স্ত্রী থেকে কী কী কাজ, স্ত্রীর সাথে কোন কোন কাজ করা যাবে না, এগুলো নিষেধ আছে, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু মুখে নেয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা সরাসরি আসে নাই, বিধায় আমরা এটাকে সরাসরি হারাম বলতে পারছি না। কিন্তু এই ধরনের কালচারগুলো মূলত এগুলো ইতিপূর্বে আমরা ছোটোবেলায় বা আমরা আমাদের বয়স হওয়ার পরে, আমরা সাবল হওয়ার পরে এমনটা শুনি নাই, ইদানিং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসছে, বোঝা যায় এই ধরনের কালচারগুলো ইদানিং শুরু হয়েছে। আর হতে পারে এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার হতে পারে, এগুলো থেকে যতটা দূর সম্ভব বিরত থাকার চেষ্টা করাটাই উচিত হবে, বাকি সরাসরি হারাম হবে না।